হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা, এটা অনেক হাসির ভিডিও হতে চলেছে, একদম নিউ কনসেপ্টের ভিডিও হতে চলেছে। তো আজকে ভিডিওটা না দেখলে বুঝবে না, মানে একজনের ঘাড়ে দোষটা চাপাবো সবাই মিলে। তো এইটা একটু অন্যরকম ভিডিও হতে চলেছে। চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিও শুরুতে আমি এদেরকে ডেকে নেই যাদের সাথে প্র্যাঙ্ক করব। তো তোমরা ভালো করে বুঝতে পারবে কি প্র্যাঙ্ক। তো আগে ডেকে নেই প্রিয়া আর মুগ। কোথায় গেল? এই প্রিয়া, তোরা কি করছিস? এই তো আর কি খেলছি। খেলছিস? বলছি কারোর সাথে প্র্যাঙ্ক করবো কেউ আজ? একজন আছে অনু, তোরা শুধু দোষটা চাপিয়ে দিবি ওর ঘরে, ঠিক আছে? যাই আমি বলি না কেন, মানে আস্তে আস্তে দোষটা ওর ঘরে চাপিয়ে দিবি, ঠিক আছে? কে আছে? অনু আছে? আচ্ছা আচ্ছা, নিয়ে আয় অনুকে, নিয়ে আয়। আয় অনু, কেমন আছো? এই তো আছি মোটামুটি। বলো, তোরা কি করছিস? খেলছিস টেলছিস নাকি? হ্যাঁ, তোর কথায় তো আসতে আসছে, কেন ভাত টাত খাসনি নাকি? কথা আমার সাথে তো খেলবি একটু একটু নাকি? আমার সাথে না খেললে হয় বলো? হায় হায়, অনু মনে হয় ক্লাসিক খেলে। কার মাইনাস হয়ে যায়? আমার অনুর ক্লাসিকে মাইনাস হয়ে যায়। কি রে, কথা বলছিস না কেন তো? তুমি কি করছো? হ্যাঁ বলছি, তুমি কি করছো? আমি আমি এই তো এই তো বসে আছি। না না, ঘুমাচ্ছি না, আমি এই তো বসে আছি। এরম যেন সাউন্ড হলো একটা পার মাইক থেকে, হয়তো পাবে মাইক হতে পারে। কিরকম সাউন্ড হলো রে, কি হয়েছে? বুঝতে পারিনি, হয়তো মাইকের প্রবলেম। যাই হোক, আর এখন ইনস্টাগ্রামে বেশি রিলস দেখতে দেখতে আমার সময় কেটে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা ইনস্টাগ্রামে রিলস দেখতে দেখতে হায় হায়, ওটা কিছু হয়তো, ওটা আবার কি? এ ভাই, এখন আমি শুনেছি, সাউন্ড পেয়েছি আমি। হ্যাঁ সত্যি, মানে এটা কিসের মতো সাউন্ড যেন হলো না? আমার তো মনে হয় ওই মৌয়ের মাইক থেকে আসছে। কোথায় কি করলাম আমি? কিরকম একটা সাউন্ড আসলো? এ না, আমি না, প্রিয়া মনে হয়। কি না, আমি না। আরে তুমি, আমি বলি না না, এটা বাজে কিছু না, এটা একটা, দেখো একটা একটা ন্যাচারাল থিং। হতেই পারে, ঠিক না? হতেই পারে। হ্যাঁ, এটা এমন কোনো ইয়ে না যে হয় না, কার না হয়, একদম যত লিভিং থিংস আছে সবার জন্য এটা। তো এটা হতে, তা বলে আমার নাম মেনশন করো, প্রিয়া মনে হয়, আমারটা থেকে আসেনি। আরে যাই হোক, ছেড়ে দাও, মানে এগুলা নিয়ে বেশি ইয়ে করা ঠিক না, হতে পারে কারোর সমস্যা হয়। হ্যাঁ এই মৌ, কি হয়েছে রে তোর? সমস্যা হয়েছে? এত সমস্যা কি করে হয়? না আমার নেই, প্রিয়ার মনে হয়। এ না, আমি না, আমরা দুজনে, মানে কি আওয়াজ এটা? আমরা দুজন ছিলাম তখন কোনো আওয়াজ ছিলই না। হ্যাঁ ওইটা আমার, মানে মানে তোমরা কি করতে চাইছো? অনু এতক্ষণ ধরে, আমি পেলাম গ্রুপে কি তোমাদের সাথে কথা বলছি আর আমার নামে দোষ দিচ্ছো? বা না না, এতক্ষণ আমি প্রিয়া সাদা কথা বলছিলাম, তখন কোনো আওয়াজ আসেনি, তুমি আসা মাত্রই আওয়াজটা আসছে, কেন? মে নাই বাতাউঙ্গা,
আশা মাত্র এটা আমি হয়ে গেলাম। আচ্ছা দেখো, না না অনু দেখো, হতে পারে মানে সমস্যা হতে পারে কারোর, তাতে তাহলে আমাকে তোমরা দোষ দিচ্ছ এভাবে দোষ দেও না। যাই হোক, না এটাই বলছি যে অনুর দেখো এক টাং পুরো খালি, আমাকে বলো এটা কি ড্রেস, মানে কোন দিকে ড্রেস, মানে ট্রেইলার পা থেকে কেচি লাগিয়েছে উপর পর্যন্ত আর প্যান্টও চলে গেছে, আর একদিক আর একদিকের কেচি লাগাতে টাইম পাইনি, তাড়াহুড়া করছিল অনু আমাকে তাড়াতাড়ি ড্রেসটা দাও আমার দরকার আছে, বলে নে পিস্তল নিয়ে গেছিল, অর্ধেক ঠ্যাংকাতাই নিয়ে যা, তো ডানাগাটা পরি নয় তুমি ঠ্যাংকাটা পরি হয়েছে, আমি ঠ্যাংকাটা পরি না না ইনসার্ট করছি না, তোর হাতের ইয়েটা দেখ, মানে এক হাতে একরকম ওই হাতে ওই রকম, যাই হোক ওইটাই রে বাবা, এই দুনিয়াতে মেয়েদের যাই পরে তাই ডিজাইন হয়ে যায়, আর আমাদের এক শার্ট আর প্যান্ট ছাড়া কিছুই নেই দুনিয়াতে, শার্ট প্যান্টও তোরা নিয়ে নিয়েছিস সেটাও ছাড়িস নি, সেটাকে অন্য ডিজাইন করে ওটাও ওটাও তোরা তোরা করে নিয়েছিস, যাই হোক এবার আমার আমি গ্রুপ থেকে বেরিয়ে যাচ্ছি, না না অনু শোনো শোনো, যে মানে কালকে রাতে কি খেয়েছো বলতে পারো, তুমি আমাকে এভাবে ইনসাল্ট করছো আর আমি কিছু বলবো না, কিভাবে ইনসাল্ট করলাম, না না আমি বললাম দেখ একটা জিনিস কনফার্ম করতে হয় যে আমি সবাইকে জিজ্ঞেস করতাম যে কি খেয়েছে এরা কি খেয়েছে, মানে তুই হুট করে চলে গেলি কি খেয়েছে বলাই, সেটা সেটা আমি মারলাম তাহলে এইভাবে গ্রুপে দুটো মেয়ে আছে দাঁড়িয়ে, হ্যাঁ হ্যাঁ তো আচ্ছা আমি প্রিয়াকেও বলছি, এই প্রিয়া মানে তুই সকালে কি লবণ বিস্কুট খেয়েছিলি, হ্যাঁ লবণ বিস্কুট খেলে গেস্ট এস হয় না, ডোরেমি ইয়ে অনু খাস নি তো না লবণ বিস্কুট, আবার শুরু করলে এটা আবার শুরু, আচ্ছা আচ্ছা ছেড়ে দে আর তাকা বলো, আচ্ছা তাকা বলো চোখ বন্ধ করে রাখবো, আবার বলো এবার কি বলবো বলো খাদ এবার কি বলবো, আমি এটা বুঝতে পারছি না যে সত্যি মানে অনু আসার এরকম হচ্ছে বুঝতে পারছো, বলছি যে মানে সকালে ভাত খেয়েছিস তো, সকালে ভাত খাই না লাঞ্চ টাইমে খাই শুধু, হ্যাঁ লাঞ্চ টাইমে ভাত খেয়েছিস, হ্যাঁ খেয়েছি, কি দিয়ে খেলি, চিকেন আর রাইস, ঠিক আছে এই জন্যই মানে হয়তো বা তোর সমস্যা হচ্ছে, দেখো একটা কথা অনু রাগ করো না, আমরা যখন গ্রুপে ছিলাম সত্যি কোনো আওয়াজ আসেনি, তুমি আসার পরে আওয়াজটা হচ্ছিল, তাহলে আমি করলাম না না আমি দেখ একটা জিনিস
মাইকটা মুখের কাছে থাকে, সাউন্ডটা মানে এত জোরে কেউ পারে? না ও রাত্রে মনে হয় কিছু উল্টো পাল্টা খেয়েছে তাই এরকম করছে। ঠিক আছে, সমস্যা হয়েছে, এক কাজ কর, আমি বলছি হজমের ট্যাবলেট এটা খেয়ে, মানে আমি বলছি কারণ এতক্ষণ ধরে তো তোর উপর দোষটা আমি তো দিলাম, এই দেখ তো শুনতো ভালো করে, না না কিছু এখন শুনতো ভালো করে, শুনতে পাচ্ছিস? এটা আমি চালাচ্ছি আর তোর উপর দোষ দিচ্ছি। হ্যাঁ আমরা তিনজন মিলে করতে পারলাম, অনেক সুন্দর ভিডিও হয়েছে বুঝলি, কেন রে এটা দিলে কি ঠিক আছে, আর সবাই ইনস্টাগ্রামে ফলো করে নিও, ঠিক আছে, চলো টাটা বাই বাই সবাইকে। এই